বন্ধুরা, আপনারা দেখছেন ইন্টারনেট সলভটেক ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে দেখাবো যে আপনারা আনরিজার্ভ বা অর্ডিনারি ট্রেন টিকিট আপনারা কাটার জন্য ইউটিএস অ্যাপে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশন প্রসেস আমি আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুদের ফার্স্টেই বলবো, আপনারা প্লে স্টোর থেকে যে ইউটিএস অ্যাপ, এই ইউটিএস অ্যাপটাকে আপনারা অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা লগ ইন যে অপশনটা আছে, লগ ইনে গিয়ে ক্লিক করবেন। লগ ইনে গিয়ে ক্লিক করার পর আপনারা রেজিস্টার অপশনটাতে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনারা মোবাইল নাম্বার, নেম, পাসওয়ার্ড এবং জেন্ডার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আপনারা আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, টোটাল ইনফরমেশান এভাবে ফিল আপ করার পর আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নম্বরে দেখবেন একটা ওটিপি নম্বর ঢুকবে। ওটিপি নম্বরটা আমাদের দিয়ে সাবমিট করতে হবে। বন্ধুরা দেখুন, আমি ওটিপি নম্বরটা দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট ওটিপি ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা সাকসেসফুল রেজিস্টার সাকসেসফুল মেসেজ আসবে। আসার পর আপনারা আবার লগ ইনে করবেন। লগ ইন করার পর আপনার যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দেবেন। আচ্ছা দেখুন, আমি পাসওয়ার্ড মোবাইল নাম্বারটা দিয়েছি এবং লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আপনারা আনরিজার্ভ ট্রেন টিকিট অর্থাৎ অর্ডিনারি রেল টিকিট কাটার জন্য আপনার যে ইউটিএস রেজিস্ট্রেশন, সেই ইউটিএস রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। ইউটিএস রেজিস্ট্রেশন করার পর আপনারা বাড়িতে বসেই মোবাইল থেকে অর্ডিনারি ট্রেন টিকিট বা আনরিজার্ভ ট্রেন টিকিট কাটতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের এইরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।